عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم في هذا الشخص على جنار بيغة غرار على كالجنا যে ইসলামী শরিয়াতের মধ্যে যে সকল কারণে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য নিষিদ্ধ বা হারাম এটা অননুমোদিত তার মৌলিক তিনটি কারণ আমরা চিহ্নিত করেছিলাম এক নম্বর কারণ ছিল আলগারার তথা ব্যবসার মধ্যে কোনো ধরনের অনিশ্চয়তা এবং অস্পষ্টতা থেকে যাওয়া দ্বিতীয় নম্বর কারণ হল আল এদরার তথা ট্রানজ্যাকশানের মাধ্যমে ব্যবসার মাধ্যমে ক্রয় বিক্রয়ের মাধ্যমে কারো ক্ষতি সাধন করা এইটা একটা কারণ তিন নম্বর কারণ হল আর রিবা তথা সুদ এবং সুদের সাথে সংশ্লিষ্টতার কারণে কোন কোনো লেনদেন এবং কোন কোনো ট্রানজ্যাকশনের অবৈধ হওয়া আজকে আমরা ঘরার নিয়েই আলোচনা করব যে অনিশ্চয়তা বলতে ইসলাম এবং ইসলামী শরিয়া কি বোঝায় গরার অর্থ হলো আই অ্যাক স্তুর আলা অর্থাৎ ট্রানজ্যাকশন করছি লেনদেন হচ্ছে কিন্তু শেষে গিয়ে কি দাঁড়াবে ব্যাপারটা পণ্যটা কীরকম হবে অথবা মূল্যটা কেমন হবে পণ্য অথবা মূল্য সম্পর্কে যে কোনো ধরনের কোনো কারণে অস্পষ্টতা থেকে যাওয়া এটাই হলো আসলে গরার এটা নিষেধ ইসলামী শরীয়তের মধ্যে কারণ যদি কোনো অনিশ্চয়তা বা অস্পষ্টতা থেকে যায় তাহলে ক্রেতা এবং বিক্রেতার যে সম্মতি যে সম্মতিকে ইসলাম গুরুত্ব দিয়েছে কোরআন এপাক যেটিকে ক্রয় বিক্রয়ের বৈধ হওয়ার জন্য একেবারে সুনির্দিষ্টভাবে উল্লেখপূর্বক যেটিকে শর্তারোপ করেছে আন দিম যে তোমাদের উভয় পক্ষের সম্মতি লাগবে তো সেই সম্মতিটাই এখানে এটা নিরুদ্দেশ হয়ে যায় সম্মতিটা এটা উপস্থিত থাকে না যদি গড়ার তথা অনিশ্চয়তা বা অস্পষ্টতা থাকে তাহলে গড়ার মৌলিকভাবে দুই কারণে হতে পারে একটি কারণ হল যে ব্যবসার যে চুক্তি হয়েছে সেই চুক্তির মধ্যেই তাদের মধ্যে যে আলোচনা সেই আলোচনার মধ্যেই এমন কোন বিষয় তারা অন্তর্ভুক্ত করেছে বা এমনভাবে তারা ব্যবসার চুক্তিটা সম্পন্ন করেছে যে এই চুক্তির কারণেই এখানে গাড়ার অর্থাৎ অনিশ্চয়তা এবং অস্পষ্টতা থেকে গেছে চুক্তির কারণেই এটি হলো এক ধরনের গাড়ার আর এক ধরনের গাড়ার হল যে যেই ম্যাটার ব্যবসার যেটা ম্যাটার যেটা ট্রানজেকশন হচ্ছে যেই পণ্যটা সে তার মধ্যে অর্থাৎ ব্যবসার পণ্য পণ্যের মূল্য মহাল্লুল আত যা নিয়ে ক্রয় বিক্রয় হচ্ছে যেই বিষয়গুলো ট্রানজেকশন হচ্ছে সেই ট্রানজ্যাকশনের যে ম্যাটারটা সেটা যদি কোনো কারণে এমন কোনো বিষয়ে হয় এমন কোনো জিনিস হয় এমন কোনো বস্তু হয় এমন কোনো দ্রব্য হয় যেটার মধ্যে অস্পষ্টতা এবং অনিশ্চয়তা থেকে গেছে তাহলেও ক্রয় বিক্রয় এর মধ্যে অনিশ্চয়তা পাওয়া যাবে এবং গারারের উপস্থিতির কারণে সেই ক্রয় বিক্রয় নিষিদ্ধ হয়ে যাবে দর্শক আমরা আসুন দেখি হাদিসের মধ্যে সুন্নার মধ্যে শরীয়তের মধ্যে এমন অনেকগুলো সুনির্দিষ্ট ক্রয় বিক্রয়ের কথা বলা আছে যেগুলো গারারের উপস্থিতির কারণে সেই ক্রয় বিক্রয়গুলো নিষিদ্ধ হয়ে আছে শরীয়ত সেটাকে অ্যালাও করে না এবং এর মধ্যে এমন অনেক ক্রয় বিক্রয় আছে যেগুলো বর্তমানে আমাদের সমাজের মধ্যে প্রচলিত কিন্তু আমরা হয় অজ্ঞাত সারে অথবা শরীয়তের প্রতি ইসলামের প্রতি আমাদের যথাযথ শ্রদ্ধাবোধ না থাকার কারণে আমরা অনেক ক্ষেত্রে এগুলো মানছি না তো যদি অজ্ঞাত সারে হয় তাহলে তা খুবই দুঃখ না জানার কারণে আমরা অনেক সময় শরীয়ত নিষিদ্ধ অনেক ট্রানজেকশন এবং অনেক ব্যবসার সাথে অনেক ক্রয় বিক্রয়ের সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাচ্ছি আর এর ফলে আমার আয় উপার্জনটাই কিন্তু আমার যে ইনকাম সোর্স আমার কাছে যেখান থেকে সম্পদ আসছে সেই সম্পদ আসার জায়গাটাই এটা ত্রুটিযুক্ত হয়ে যাচ্ছে আর এ কারণে আমার সম্পদ যদি অবৈধ হয়ে যায় আল্লাহ না করুন তাহলে এর ফলাফল এবং এর পরিণাম যে কী সেটাতে আমরা আগেও আলোচনা করেছি যে যার উপার্জন হারাম তার এবাদত তার সালাদ তার সিয়াম তার হজ তার জাকাত কি তার দোয়া আল্লাহ পাকরাবুল্লাহ আলমেনের কাছে গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে এটি একটি বড় ধরনের অন্তরায় থেকে যায় প্রিয় দর্শক তো গারার কখনো হয় চুক্তির ধরনের কারণে গরার কখনো থাকে যেটা ক্রয় বিক্রয়ের যে দ্রব্য এবং মূল্য নির্ধারণের ক্ষেত্রেই সেই জিনিসের মধ্যে এমন কোন জিনিস এমন কোন বস্তু ক্রয় বিক্রয়ের বস্তু হিসেবে সাব্যস্ত করা হয় যে যার মধ্যে ঘরার থেকে যায় আর এই কারণে সেই জিনিসের ক্রয় বিক্রয় এটা বৈধ হয় না আমরা প্রথমে দেখব যে ক্রয় বিক্রয়ের যে চুক্তি এই চুক্তির কারণে কি ঘড়ার থেকে যেতে পারে এমন কি ধরনের চুক্তি আছে কিছু চুক্তি এবং কিছু ট্রানজাকশন এমন আছে যেই সকল চুক্তিটা এমনভাবে সম্পন্ন করা হয় যে ওই চুক্তির কারণেই সেখানে একটা অস্পষ্টতা এবং অনিশ্চয়তা থেকে গেছে যার কারণে এই চুক্তিটা ইসলাম অ্যালাউ করে না এবং এই চুক্তির ভিত্তিতে লেনদেন হলে সেটাকেও ইসলাম অ্যালাউ করবে না সেটা অগ্রহণযোগ্য এবং শরীয়ত সম্মত নয় বরং শরীয়ত অননুমোদিত একটি ক্রয় বিক্রয় বলে সেটি বিবেচিত হবে যেমন একটি সুনির্দিষ্ট ক্রয় বিক্রয়ের রূপ হাদিসের মধ্যে উল্লেখিত হয়েছে হাজর আবু হর রাজি আল্লাহ থেকে বর্ণিত নবী আকরম সাল আলিহিমের ইরশাদ করেছেন নাহা রসুল্লাহি সাল আন আনবাই আতিন ফিবাই আতিন তিরমিজি শরীফ এবং নাসাই শরীফে সাহি সনদের মাধ্যমে হাদিসটি বর্ণিত নাহা রসুল্লাহি সাল আন বাই আতিন ফিবাই আতিন এক বিক্রয়ের মধ্যে আরেকটি বিক্রয়কে জুড়ে দেওয়া এটাকে রসুল সাল্লা আলি হাসান নিষিদ্ধ করেছেন এর রূপটা কেমন যেমন কোনো ব্যক্তি কোনো ক্রেতা বিক্রেতার কাছে বা বিক্রেতা ক্রেতার কাছে এভাবে বলল যে আমি তোমার কাছে আমার এই পণ্যটা ফর এক্সাম্পল আমি তোমার কাছে আমার এই বাড়িটা বিক্রি করব বা বিক্রি করলাম এই শর্তের ভিত্তিতে যে তুমি আমার কাছে তোমার গাড়িটা বিক্রি করবা বাড়ির মূল্য নির্ধারণ করা হলো সব ঠিক আছে কিন্তু শর্ত জুড়ে দিল যে আমি তোমার কাছে আমার বাড়ি বিক্রি করতে পারি বা বিক্রি করলাম এই শর্তে যে তুমি আমার কাছে তোমার গাড়িটা বিক্রি করবা ক্রেতাও মেনে নিল যে ঠিক আছে আমি তোমার বাড়ি কিনলাম এই শর্তে যে আমি তোমার কাছে আমার গাড়ি বিক্রি করব। যে কোনো দুটি পণ্য নিয়ে এই রূপটি দাঁড়াতে পারে তাহলে এমন যদি হয় রূপটা কথাবার্তা তাদের চুক্তিটা তাহলে এই রূপটা এমন রসুল একরম সাল আলি ওয়াসাল্লাম যে সম্পর্কে স্পষ্টভাবে নিষেধ করেছেন যে নাহা আনবাই আতিম বাই আতিম যে এক বিক্রির মধ্যে আরেক বিক্রিকে শর্তরূপে জুড়ে দেওয়া এটা নিষেধ এবং এটা করলে উভয়টি ক্রয় বিক্রয় নিষিদ্ধ হয়ে যাবে অর্থাৎ এখানে এইভাবে বৈধ হবে না এবং ওই গাড়ির বিক্রয় এটিও একটি শরীয়ত অননুমোদিত শরীয়তের নিষিদ্ধ একটি ট্রানজেকশন বলে বিবেচিত হবে এই এবং উভয়টি ক্রয় বিক্রয় সম্পন্ন যদি করা হয় এভাবে তাহলে তারা উভয়ে এই কার্যক্রম সম্পন্ন করার কারণে তারা গুনাগার হবে কারণ আসলে মূলত এই যে এই ক্রয় বিক্রয়টিকে নিষিদ্ধ করা হলো এর কারণ ওই যে আমি আমার বাড়িটা বিক্রি করবো তোমার কাছে এখন আমি বলে দিলাম শর্ত জুড়ে দিলাম যে তাহলে তোমার গাড়িটা আমার কাছে বিক্রয় করতে হবে এখন ব্যাপারটা এমন ঘটতে পারে যে সে যে কোনো কারণে তার গাড়িটা আমার কাছে বিক্রি করতে পারলো না অথবা তার গাড়িটা আমি কিনতে পারলাম না অথবা গাড়িটা বিক্রি করার উপযুক্তই থাকলো না যে কোনো এমন তো সিচুয়েশন হতেই পারে গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো তখন তো সেও বিক্রি করতে পারবে না আমিও কিনবো না অথচ এখন ব্যাপারটা এমন দাঁড়ালো যে আমাদের মধ্যে তো চুক্তি হয়েছে যে আমি বাড়ি বিক্রি করব সে বাড়ি কিনবে শর্ত হলো গাড়ির ক্রয় বিক্রয় আমাদের মধ্যে হবে এখন এখানে নানা রকম রূপ দাঁড়াতে পারে গাড়িতে সামান্য একটু সামান্য সাধারণ একটু ত্রুটি দেখা গেছে যেই ত্রুটির কারণে এখন সে বলতেছে যে না এই গাড়ি তো তোমার কেনার কথা আমি বলতেছি যে না আমার তো এই গাড়ি ত্রুটিযুক্ত গাড়িতে আমি কিনবো না সে বলতেছে এটা তো তেমন কোনো ত্রুটিই নয় আমি বলতেছি যে না এটা ত্রুটি এমন আমাদের উভয়ের মধ্যে ক্রেতা বিক্রেতার মধ্যে শুধু এই কারণে বড় ধরনের একটা তাদের মধ্যে বিতর্ক হয়ে যেতে পারে যে দর্শক এই কারণে নসুল একরম সাল আলী আসাল্লাম বলেছেন বাড়ি বিক্রি করবা বাড়ির বিক্রয় সম্পূর্ণ ভিন্নভাবে করো বাড়ির পণ্য মূল্য নির্ধারণ করো সেই মূল্যের মাধ্যমে বাড়ি বিক্রয় সম্পন্ন তোমার তার কাছ থেকে গাড়ি কিনতে হয় ভিন্ন আরেকটি চুক্তির মাধ্যমে ভিন্নভাবে তুমি তার সাথে গাড়ি ক্রয় বিক্রয় করো প্রিয় দর্শক আমাদের বিরতির সময় হয়েছে আমরা এখন বিরতিতে যাব বিরতি থেকে এসে আমরা এ সম্পর্কে আরও বিস্তারিত আরও আলোকপাত করব বিরতির সময়টুকুতে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আমরা বিরতির আগে যে বলছিলাম যে এই যে একটা ক্রয় বিক্রয়ের একটি রূপ বাই আতুন ফি বাই আতিন এক বিক্রয়ের মধ্যে একটা চুক্তির মধ্যে আরেকটা চুক্তিকে শর্ত হিসেবে জুড়ে দেওয়া বা ওইটার সাথে এটাকে সম্পৃক্ত করে দেওয়া এখন এ থেকেই কিন্তু ব্যবসা বাণিজ্যের মধ্যে বা এই ট্রানজ্যাকশনের মধ্যে একটা অনিশ্চয়তা থেকে গেল যে কোনো কারণে ওই বিক্রয়টা ওটার ক্রয় বিক্রয় এটা সমস্যাগ্রস্ত হতে পারে সেক্ষেত্রে দেখা যাবে যে অপর ক্রয় বিক্রয়ের মধ্যেও এটার একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাবে এখানেই একটা অনিশ্চয়তা থাকছে এখানে এই অস্পষ্টতা থাকছে যে বাড়ির ক্রয় বিক্রয়টা এটা কি আসলে সম্পন্ন হওয়া সম্ভব কারণ এখানে তো শর্ত আছে ওই গাড়ির ক্রয় বিক্রয় কাজেই ইসলাম বলছে কথা যে তোমার বাড়ি বিক্রি করতে হয় তুমি বাড়িটার বিক্রয় এটা ভিন্নভাবে করো তুমি তার সাথে চুক্তি করো এবং সেভাবে লেনদেন করো তোমার যদি তার কাছ থেকে গাড়ি ক্রয় করতে হয় তুমি সেটা ভিন্ন আরেকটা চুক্তির মাধ্যমে তার সাথে ক্রয় বিক্রয় সম্পন্ন করো এভাবে একটা আরেকটার সাথে কন্ডিশন থাকবে না একটা আরেকটার সাথে এভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে না প্রত্যেকটা ভিন্ন ভিন্ন বাড়ির ক্রয় বিক্রয় হয়ে যাবে গাড়িরটা হলে হলো না হলে না হলো অথবা গাড়িরটা হয়ে গেল বাড়িরটা হলে হলো না হলে না হলো একটার সাথে যেন আরেকটার এভাবে নির্ভরতা না থাকে তাহলে এটি হলো একটি চুক্তি বাই আতুন ফি বাই আতিন একটা চুক্তির সাথে আরেকটা চুক্তিকে জুড়ে দেওয়া এটা সেই হাদিসের মধ্যে নবী আকরম সাল আলি আসালাম নিষেধ করেছেন এবং এই নিষেধের মূল কারণ হলো ওই যে আমরা যে কথা বলেছিলাম যে বাই আল গারার গরারের কারণেই মূলত এটি নিষেধ গরার পাওয়া যায় ক্রয় বিক্রয়ের মধ্যে এমনই অনিশ্চয়তা পাওয়া যায় এমন আরেকটি বিক্রয় হল হাদিসের মধ্যে যেটাকে ইসলামী শরীয়তের মধ্যে যেটাকে বলা হয় বাই অল অরবুন এটি একটি বিশেষ ধরনের বিক্রয় প্রায় এগুলো অর্ণের অর্থ হলো এই যে দুজনের মধ্যে একটা ক্রয় বিক্রয়ের চুক্তি সম্পন্ন হল চুক্তি সম্পন্ন হওয়ার পর ক্রেতা বিক্রেতাকে মূল্য পরিশোধ করলো মূল্যের অংশ বিশেষ কিছু অংশ টাকা সে তাকে পরিশোধ করলো এবং কথা হলো এই তাদের মধ্যে যে যদি চূড়ান্তভাবে ক্রেতা এই পণ্যটা তার কাছ থেকে ক্রয় করে তাহলে এই মূল্যটা পণ্যের মূল্য বলে সাব্যস্ত হবে এই টাকা বা এই সম্পদ এটা তার মূল্য হিসেবে এটা গণ্য হবে যদি তার কাছ থেকে সে আসলে চূড়ান্ত করে এই ক্রয় বিক্রয়টা আর যদি ক্রয় বিক্রয় সে না করে সে যদি পণ্য না নেয় তাহলে এই টাকা এটা বিক্রেতা আর ফেরত দেবে না এটা বিক্রেতার হয়ে যাবে এই হলো তাদের মধ্যে চুক্তিটা এটাকে বলা হয় হজরত ইমাম মালিক রহমতুল্লাহ আর সহি সানাদের মাধ্যমে নবী আকরম সলাল্লাহ আলীহি আসাল্লাম থেকে রেবায়াত বর্ণনা করেছেন আন্না রসুল্লাহি সাল্লাহ আলহাম নাহা আনিল বাইল অরবান নবী আকরম সলাল্লাহ আলিহিহাসাল্লাম এই ধরনের অরবান থেকে নিষেধ করেছেন অর্থাৎ একজন আরেকজনের কাছে মূল্যের কিছু অংশ কথা হলো তাদের সাথে এই যদি শেষ পর্যন্ত ক্রেতা এই পণ্য ক্রয় করে এবং পণ্য গ্রহণ করে তাহলে এই মূল্যটা মূল্যের অংশ বিশেষ হিসেবে গণ্য হবে আর যদি সে শেষ পর্যন্ত না কিনে তাহলে সে এই টাকা আর ফেরত পাবে না এই টাকা বিক্রেতার কাছে থেকে যাবে এইভাবে যে কিছু টাকা দেওয়া হলো এইভাবে কিছু মূল্য পরিশোধ করা হলো এখন এই মূল্যের পরিণামটা কিন্তু অস্পষ্ট যে এটা কি হবে আসলে এখন যখন তাদের মধ্যে ট্রানজেকশন হচ্ছে যখন তাদের মধ্যে আদান প্রদান হচ্ছে কিছু টাকা তাকে দেওয়া হচ্ছে কিছু রুপি কিছু ডলার কিছু মূল্য তাকে দেওয়া হচ্ছে এই যে পরিশোধ করা হলো এর পরিণাম কি হবে এটা কি মূল্য হিসেবেই গণ্য হবে না এটা বিক্রেতার কাছে এমনিতেই কোনো বিনিময় ছাড়াই এটা তার হস্তগত হয়ে যাবে ক্রেতা আর ফেরত পাবে না কোনটা হবে এখানে কিন্তু এই ব্যাপারটা এই চুক্তি ধরন এভাবে চুক্তি করার কারণে এখানে একটা অনিশ্চয়তা থেকে গেল অস্পষ্টতা থেকে গেল। এই মূল্যের যেই টাকাটা পরিশোধ করা হলো এই টাকার বা এই রূপীর এর পরিণাম সম্পর্কে একটা অনিশ্চয়তা এবং অস্পষ্টতা থেকে গেল এই কারণে এই ধরনের ক্রয়কে এই ধরনের বিক্রয়কে নবী আকরম সাল্লাহ আলি আসাল্লাম নিষেধ করেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলী তার মু ইমাম মালিকের মধ্যে সহি সনাদের মাধ্যমে মুরসাল হিসাবে এই রেবায়াতখানা বর্ণনা করেছেন প্রিয় দর্শক আমরা দেখলাম যে এই আরেকটি নিষিদ্ধ ব্যয় এটিও কিন্তু আমাদের সমাজে অনেক সময় আমরা করতে দেখি যে টাকা দেওয়া হয় শর্ত থাকে যে এই টাকা দেওয়ার সময় যে যদি ক্রয় বিক্রয় হয় নাই কিন্তু টাকা দিল যদি পণ্য তার কাছ থেকে নেয় তাহলে এই টাকাটা পণ্যের মধ্যে মূল্যের মধ্যে এটা গণ্য হবে আর চূড়ান্তভাবে ক্রেতা যদি এই ক্রয় বিক্রয় থেকে পিছু টান দেয় তাহলে এই টাকার সে ফেরত পাবে না বরং এই টাকা তার এটা বিক্রেতার কাছেই থেকে যাবে বিক্রেতা এটাকে বিক্রেতার অধিকার এই টাকার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে এটি হলো একটি একটি নিষিদ্ধ লেনদেন যেটা ঘরারের কারণে শরীয়ত নিষিদ্ধ সেই মৌলিক যে কারণ ঘরারের কারণে এই লেনদেনটি এবং এই ক্রয় বিক্রয়টি এটি সম্মত নয় তৃতীয় আরও বেশ কিছু ক্রয় বিক্রয় আমরা এখানে আলোচনা করব যেগুলো হাদিসের মধ্যে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুন্নার মধ্যে যেগুলোকে নিষেধ করা হয়েছে তার কোন কোনোটার রূপ এবং তার বাস্তবায়ন আমাদের বর্তমান সমাজে আছে সেই রূপেই আছে বা নাই কিন্তু এরপরও আমরা ব্যাপারটাকে দর্শকদের সামনে স্পষ্ট করার জন্যে ঘরারের ব্যাপারটাকে ক্লিয়ার করার জন্যে আমরা সেই বিষয়গুলিও সেই ক্রয় বিক্রয়গুলিও সামনে আনছি যেমন হাদিসের মধ্যে নবী আকরম সাল আলহি আসাল্লাম যে সকল ক্রয় বিক্রয়কে নিষেধ করেছেন তার মধ্যে একটি হলো বাইউল আল আসা আর একটি হলো আল মুনা বাজা হাসাতাম আসা বাইউল মুনা বাজা এগুলোর রূপটা হলো এরকম যে দুজনের মধ্যে কথা হলো এবং ক্রেতা বিক্রেতা তাদের মধ্যে কথাবার্তা সম্পন্ন হলো কিন্তু কথাটা হলো এই যে চূড়ান্তভাবে যে ক্রেতা অথবা বিক্রেতা একটা কঙ্কর অথবা একটা ঢিল ছুটবে সেই ঢিলটা গিয়ে যদি পণ্যের মধ্যে লাগে তবেই তাদের মধ্যে ক্রয় বিক্রয়টা অবধারিত হয়ে যাবে এবং কেউ এই ক্রয় বিক্রয়কে অস্বীকার করতে পারবে না বিক্রেতা এটা বিক্রয় করতে বাধ্য থাকবে ক্রেতা এটা ক্রয় করতে বাধ্য থাকবে ঠিক এরকমভাবে বায়ুল মুলা আসা যে কথাবার্তা হওয়ার পর যদি ক্রেতা তার পণ্যের মধ্যে স্পর্শ করতে পারে তো স্পর্শ করার সাথে সাথে ক্রয় বিক্রয়টা অবধারিত হয়ে যাবে আর বিক্রেতা ওখান থেকে পিছু টান দিতে পারবে না বা বিক্রি করতে অস্বীকার করতে পারবে না এরকম কিছু ক্রয় বিক্রয় মুনা বাজাও ঠিক একই কাছাকাছি যে পণ্য ছুঁড়ে মারবে এটা যদি ক্রেতার গায়ে লাগে তাহলে বাস ক্রেতা এটা কিনতে বাধ্য থাকবে এই ধরনের বেশ কিছু ক্রয় বিক্রয় ব্যয়ুল হাসাদ বাজা মোনাবাজা মুলা মুলামাসা এগুলো জাহেলি যুগে প্রচলিত বেশ কিছু ক্রয় বিক্রয়ের পদ্ধতি এবং সিস্টেম ছিল এই ধরনের ক্রয় বিক্রয় এগুলো নিষিদ্ধ করা হয়েছে শরীয়তে ইসলামিয়ার মধ্যে মূল কারণ হলো এই যে এখানে গরার থেকে যাচ্ছে অস্পষ্টতা থেকে যাচ্ছে কারণ সে এটা কঙ্কর লাগলেই ক্রয় বিক্রয়টা অবধারিত হয়ে গেল পণ্য সম্পর্কে তার বিস্তারিত জানা নেই স্পর্শ করলেই ক্রয় বিক্রয় অবধারিত হয়ে গেল মূল্য সম্পর্কে স্পষ্ট ধারণা পরিষ্কার হয়নি এখনও এভাবে এই ধরনের ক্রয় বিক্রয়গুলিকেও ইসলাম নিষিদ্ধ করেছে কারণ হলো এই যে এগুলোর মধ্যে গারার পাওয়া যাচ্ছে অনিশ্চয়তা এবং অস্পষ্টতা থেকে যাচ্ছে এটা দূর না হওয়ার কারণে জাহেলি যুগে প্রচলিত এ সকল ক্রয় বিক্রয়গুলো ইসলামী নিষিদ্ধ করা হয়েছে প্রিয় দর্শক আরেকটি ক্রয় বিক্রয় ইসলামী শরীয়তে নিষিদ্ধ সেটি হল মো আল্লাহ ঝুলন্ত ক্রয় বিক্রয় যেমন কোনো একটা ব্যাপার সেটেল করা হলো না বরং ব্যাপারটিকে সেটেল না করে এটাকে সম্ভাবনার উপর রেখে দেওয়া হলো সম্ভাবনার উপরে রেখে দেয়া হলো যেমন কেউ বলল আমি তোমার কাছে এই পণ্যটা বিক্রি করলাম সে বললো আমি ক্রয় করলাম কিন্তু তাদের মধ্যে কথা হলো এই বিক্রেতা বলল যদি এটিকে নগদ ক্রয় করা হয় তাহলে এর মূল্য হবে ফর এক্সাম্পল একশত টাকা আর যদি বাকিতে নেওয়া হয় এক বছরের বাকিতে নেওয়া হয় তাহলে এই পণ্যের মূল্য হবে একশত বিশ টাকা এভাবে দুটি মূল্য এটা তার সামনে থ্রো করা হলো ক্রেতা কোনোটাকেই এখানে ডিসিশন তারা ফাইনাল করলো না বরং এভাবেই তাদের মধ্যে চুক্তিটা হয়ে গেলো যদি আমি এখন টাকা দিয়ে দেই তাহলে একশো টাকা দিব আর যদি এখন টাকা না দিয়ে আমি বাকিতে দেই এক বছর পরে দেই তাহলে একশো তো বিশ টাকা দিব এভাবে তারা উভয়ে সম্মত হয়ে গেল এবং তারা যেই মজলিসে বা যেখানে এই কথা চূড়ান্ত হচ্ছে তাদের মধ্যে ওই বৈঠক শেষ এই যে একটি লেনদেন হলো ক্রয় বিক্রয় হলো এটাকে বলা হয় আলবাইল আল্লাহ এখন ক্রয় বিক্রয় সম্পন্ন হওয়ার পরে প্রশ্ন হলো যে এই পণ্যটা আসলে কত মূল্যে বিক্রি হয়েছে এই কথার কোনো স্পষ্ট কোনো জবাব নেই এ বিষয়টি আমরা পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের কল্যাণ কামনা করে এখানেই শেষ করছি ওসল্ল আলবি রম্মি ও আল্ আলিহি ও তাসলিম কাসির وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله, الله